হ্যালো গাইস, আমি আছি টেকে বাইট রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ঘরে বসে খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন, যার জন্য মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে আপনি ঘরেই উপভোগ করতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিসপি। আমরা প্রথমে 1 কেজি আলু নিয়ে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিলার দিয়ে ছিলে নিব। তারপরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে আলুগুলো পরিষ্কার করে কুচি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নেব। আমাদের সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কাটা হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটার পরে একটা বলের মধ্যে আমরা পানিতে নিয়ে নিব, যাতে আলুর যে কষগুলো আছে কষগুলো ধুয়ে যায়। এই যে এভাবে লম্বা লম্বা করে আমরা ফ্রেঞ্চ ফ্রাইসের আলুগুলো কেটে নেব। আমরা একটা স্ট্রেইনারে আলু পানিগুলো ঝরিয়ে নেব, যাতে আলুতে কোনো প্রকার পানি জমে না থাকে। আমরা এখন 1 বাটি অ্যারোরোট বা বার্লি নিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য। ঠিক আছে, বার্লিটা আমরা সাইডে রেখে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইড আলুগুলো একটা বলে নিয়ে নিলাম, ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে আমাদের 1/4 কাপ অ্যারোরোট হলেই যথেষ্ট 1 কেজি আলুর জন্য। প্রত্যেকটা আলুর গায়ে অ্যারোরোটগুলো জাস্ট এভাবে আমরা মাখিয়ে নেব। হাফ ভেজে নেব, আমরা সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব না। আমার বড় কড়াই আছে, তাই আমি বড় কড়াইয়ে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একসাথে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের বড় কড়াই নেই, তারা 2-3 বারে ভেজে নিতে পারেন। খেয়াল রাখবেন তেলের তাপমাত্রা যাতে কমে না যায়। ফ্রেঞ্চ ফ্রাইগুলো সবগুলো দিয়ে এখন হালকা আমরা একটু নিয়ে দেব। আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো এভাবে 3 মিনিট ভেজে নেব, আনুমানিক 3 মিনিট ভেজে নেব। 3 মিনিটে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হাফ ফ্রাই হয়ে যাবে, তখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ঠান্ডা করে নেব। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো হাফ ডান হয়ে গেছে। আমরা এগুলো ঠান্ডা করার জন্য এখন তেল থেকে নামিয়ে নেব। আমরা তেল থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইগুলো হাফ ভাজা হয়ে গেছে। এখন জাস্ট আমরা ঠান্ডা করার জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো এয়ারটাইট একটা কন্টেইনারে আমাদের ঠান্ডাকৃত ফ্রেঞ্চ ফ্রাইগুলো সংরক্ষণ করব ডিপ ফ্রিজারে। এয়ারটাইট বক্সে সংরক্ষণের পরে আমরা এটা রেফ্রিজারেটরে রেখে দেব। আমরা ফ্রিজে এইটা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। 3 মাসের মধ্যে যে কোনো সময় আমরা যখন মেহমান আসবে অথবা বাচ্চারা খেতে পছন্দ করবে, তখন নামিয়ে আমরা শুধু গরম তেলে ভেজে পরিবেশন করব। এখন আপাতত আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি সংরক্ষণের জন্য। ফ্রিজ থেকে নামিয়ে পরে আপনাদের আবার ভেজে দেখাবো। ঠান্ডাকৃত ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন আমরা ফুল ফ্রাই করে নেব। ছেড়ে দিচ্ছি গরম তেলে। জাস্ট
গরম তেলে আমরা 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমরা ভেজে দেখুন কত সুন্দর কালার আসছে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। এর উপর আমরা হালকা লবণ মরিচের স্প্রিঙ্কল করে দিতে পারি। দেখুন কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই আমাদের তৈরি হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব আস অন ইউটিউব অ্যান্ড লাইক আস অন আওয়ার ফেসবুক পেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।